Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ভিডিও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম ভুঁইয়া, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমি আশা করছি তোমরা সকলেই নিজ নিজ অবস্থানে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, আমাদের মাইলস্টোন ফ্যামিলি সকলেই ভালো আছে। আজকে আমি তোমাদের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় অর্থাৎ জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জীব প্রযুক্তি, যার ইংলিশ শব্দ হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম 1919 সালে কার্ল এরিকি ব্যবহার করেছিলেন। বায়োটেকনোলজি শব্দটি দুটি ইংরেজি শব্দ, একটি বায়োলজি এবং অন্যটি টেকনোলজি, দুটি শব্দের সমন্বয়ে গঠিত। বায়োটেকনোলজি হচ্ছে প্রযুক্তিবিদ্যার একটি সাধারণ শাখা মাত্র, যেখানে জীবিত উদ্ভিদ, প্রাণী কিংবা তাদের উপজাত অংশ নিয়ে গবেষণা করা হয় এবং মানব কল্যাণে ব্যবহার উপযোগী কোনো কিছু আবিষ্কার করা হয়। এখন আসো বায়োটেকনোলজির সংজ্ঞাটি যদি আমরা একটু দেখি। জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনের প্রয়োগকৃত প্রযুক্তি হল জীব প্রযুক্তি। এই সংজ্ঞাটি সংজ্ঞায়িত করেছেন বিজ্ঞানী কোলম্যান। তাহলে আসো আজকের ক্লাসের শিক্ষণফল গুলো আমরা একটু দেখে নিই। আজকের ক্লাস শেষে আমরা যা জানতে পারব, এক, টিস্যু কালচার পদ্ধতি, দুই, টিস্যু কালচারের গুরুত্ব, তার সাথে সাথে আমরা টিস্যু কালচার এবং প্রচলিত প্রজনন পদ্ধতির সাথে পার্থক্য করতে পারব। তাহলে আসো আজকের মূল আলোচনায়। প্রথমে আসা যাক টিস্যু কালচার সম্বন্ধে। টিস্যু কালচার যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন গবলিন হেবারল্যান্ড, তাকে টিস্যু কালচারের জনক বলা হয়। টিস্যু কালচার আসলে কি? উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাকেই বলা হয় টিস্যু কালচার। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, উদ্ভিদের যে বিভাজনক্ষম অঙ্গকে আমরা কালচার করব, সে অঙ্গগুলো নির্দিষ্ট কিছু কিছু জায়গা থেকে নেওয়া হয়, যেমন শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা বা পাপড়িকেই বেছে নেওয়া হয়। অর্থাৎ গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার। টিস্যু কালচারের শুরুতেই আমরা যে অংশটি দেখতে হবে সেটি হলো টোটিপটেন্সি। টোটিপটেন্সি আমরা একটু অনুধাবন করি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি উদ্ভিদ থেকে টিস্যু অংশবিশেষ, উদ্ভিদের অংশবিশেষ অর্থাৎ টিস্যুকে নিয়ে নতুন আরেকটি উদ্ভিদ তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের মনে প্রশ্নই থাকতে পারে যে টিস্যু বা কোষের মধ্যে এমন কিছু আছে যে কারণে ওই কোষ থেকে অথবা ওই টিস্যু থেকে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করা যায়। অর্থাৎ প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, আর এই ক্ষমতাকে বলা হয় টোটিপটেন্সি। অর্থাৎ আমাদের যে উদ্ভিদের যে টিস্যু নিয়ে আমরা কাজ করব, ওই টিস্যুতে এমন কিছু ক্ষমতা রয়েছে যে ক্ষমতার গুণে নতুন একটা উদ্ভিদ তৈরি হয়, আর ওই ক্ষমতাকে বলা হয় টোটিপটেন্সি। এটি বিজ্ঞানী মর্গান 1901 সালে সংজ্ঞায়িত করেন। তারপরে আসো মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন মানে কি? মাইক্রোপ্রোপাগেশন অর্থাৎ টিস্যু কালচার প্রক্রিয়ায় উদ্ভিদের ক্ষুদ্র অঙ্গ বা ক্ষুদ্র অংশ ব্যবহার করে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, আর এই জন্যই একে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন। অর্থাৎ টিস্যু কালচারকে আমরা কোনো কোনো ক্ষেত্রে মাইক্রোপ্রোপাগেশন নামেও উল্লেখ করে থাকি। টিস্যু কালচার প্রক্রিয়ায় উদ্ভিদের ক্ষুদ্র অঙ্গ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, আর এই জন্য একে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন। টিস্যু কালচার একটি প্রসেস যেখানে কতগুলো ধাপ অতিক্রম করে টিস্যু কালচার করা হয়। আমরা প্রসেসগুলো এক এক করে দেখে নিব। তার পূর্বে ধাপগুলো একটু দেখি। টিস্যু কালচারের পদ্ধতির ধাপসমূহ হল, এক, মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন, দুই,
কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি, 3 জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ, 4 মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন, 5 ক্যালার সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, 6 মূল উৎপাদক মাধ্যমে টিস্যুকে স্থানান্তর ও চারা উৎপাদন, 7 টবে চারা স্থানান্তর এবং সর্বশেষে প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে উদ্ভিদটাকে স্থানান্তর করাই হচ্ছে টিস্যু কালচারের সর্বশেষ ধাপ। এই 8টি ধাপ ক্রমান্বয়ে আমরা পরিচালনা করব এবং পরিচালনা করার পরবর্তীতে আমরা একটি ফলাফল পাব। তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা অনেক ক্ষেত্রেই পরীক্ষায় লিখার সময় ধাপগুলো এলোমেলো করে ফেলো, তবে এই ক্ষেত্রে ধাপ এলোমেলো করা যাবে না। যেহেতু এটি একটি প্রসেস, এই প্রসেসে কোনো একটি জিনিস যদি উলট পালট করে লিখো তাহলে প্রসেসটি সম্পূর্ণ প্রসেসই তোমার হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে 8টি প্রসেস যেন ক্রমান্বয়ে থাকে। আসো আমরা এক এক করে ধাপগুলো বর্ণনা করি। 1 নম্বর ধাপে ছিল আমাদের মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্ট হলো উদ্ভিদের ওই অংশ, অর্থাৎ টিস্যু কালচারে ব্যবহার করার জন্য উদ্ভিদের যে অংশটুকু আমরা ব্যবহার করে থাকব ওই অংশটাকে বলা হয় এক্সপ্লান্ট। কাজেই এক্সপ্লান্ট নির্বাচন একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত কাণ্ডের শীর্ষমুকুল পার্শ্বমুকুলকেই এক্সপ্লান্ট হিসাবে অধিকতর ব্যবহার করা হয়। 2 কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। আমরা এক্সপ্লান্টকে অবশ্যই একটা মিডিয়ামে স্থাপন করতে হবে, যেই মিডিয়ামে এই এক্সপ্লান্ট অর্থাৎ টিস্যু গুচ্ছ থেকে নতুন করে একটা উদ্ভিদ জন্মাবে, ওটা হচ্ছে কালচার মিডিয়াম। টিস্যু কালচারের জন্য প্রাথমিকভাবে একটি কালচার মিডিয়াম তৈরি করা আবশ্যক। উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক উপাদান প্রয়োজন হয় তার সমন্বয়ে এই মিডিয়াম প্রস্তুত করা হয়। মাধ্যমকে ঘন করতে জমাট বাঁধার উপাদান যেমন এগার সঠিকভাবে মেশাতে হয় এবং ওই মাধ্যমে যদি মৌলিক উপাদান সমৃদ্ধ হয় তখন আমরা ওই মাধ্যমটাকে বলবো বেসাল মিডিয়াম। অবশ্যই খেয়াল রাখতে হবে ওই মিডিয়ামের pH 5.5 থেকে 5.8 এর মধ্যে যেন থাকে। সেক্ষেত্রে তোমাদের মনে একটি প্রশ্ন আসে যে এগার কথাটির অর্থ কি। এগার হচ্ছে শৈবাল থেকে প্রাপ্ত একটি স্বচ্ছ নাইট্রোজেন মুক্ত জিলাটিন জাতীয় পদার্থ যা কালচার মিডিয়ামে ব্যবহার করা হয়ে থাকে। কালচার মিডিয়ামকে পুষ্টি সমৃদ্ধ করার জন্য এই ক্ষেত্রে মুখ্য পুষ্টি উপাদান এবং গৌণ পুষ্টি উপাদান, তোমরা জানো উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান এবং গৌণ পুষ্টি উপাদান রয়েছে, ওই উপাদান সমৃদ্ধ করতে হবে। বিভিন্ন ধরনের ভিটামিন, সুক্রোজ এবং বিভিন্ন ধরনের ফাইটোহরমোন ওই মিডিয়ামে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ধাপ 3 আমরা দেখব জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। কালচার মিডিয়ামে থাকে পুষ্টি উপাদান। কালচার মিডিয়াম যে আমরা তৈরি করলাম ওই মিডিয়ামে অবশ্যই অনেক পুষ্টি উপাদান রয়েছে। যেহেতু একটা উদ্ভিদ অংশ থেকে নতুন উদ্ভিদ জন্ম হতে পারবে, সেহেতু ওই মিডিয়ামে ভাইরাস বা ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না কেন একটা প্রশ্ন থাকে। তাই কালচার মিডিয়াম এবং এক্সপ্লান্ট সবই জীবাণুমুক্ত থাকতে হবে। মিডিয়ামকে কনিক্যাল ফ্লাক্স বা টেস্ট টিউবের ঢেলে নির্বিষ্কৃত তুলা দিয়ে পাত্রের মুখ বন্ধ করে দেয়া হয় যাতে বায়ু ঢুকতে না পারে। এরপর পাত্রটিকে নির্বীজকরণ যন্ত্রে রাখা হয় অর্থাৎ অটোক্ল্যাবে রাখা হয়, যেখানে তাপ থাকে 121 ডিগ্রি সেলসিয়াস, চাপ থাকে 15 পাউন্ড এবং 20 মিনিট সময় রাখা হয় যাতে ওই টেস্ট টিউবে কোনো জীবাণু না থাকতে পারে। এখন আসো মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন। এক্সপ্লান্টকে নির্বীজ করা হয়। এক্সপ্লান্টে অবশ্যই নির্বীজ করতে হবে, তার সাথে সাথে আমরা ব্যবহার করার জন্য যে চিমটা বা নিজের হাত বা বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করব ওই যন্ত্রপাতিকে অবশ্যই অ্যালকোহল দিয়ে নির্বীজ করতে হবে। সম্পূর্ণ নির্বীজ অবস্থায় কাঁচপাত্রে রাখা মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন করা হয়। ক্যালার সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। মিডিয়ামে এক্সপ্লান্ট তথা টিস্যু স্থাপনের পর পাত্রটিকে আমরা এমন একটি কক্ষে রাখব যে কক্ষের বৈদ্যুতিক আলোর একটা মাত্রা থাকবে 3000 থেকে 5000 লাক্স, তাপমাত্রা থাকবে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং ওই কক্ষের আর্দ্রতা রাখবো 70 থেকে 75%। কয়েকদিন পর টিস্যুটি বারবার বিভাজিত হয়ে একটি কোষীয় মণ্ডে পরিণত হয়।
एक्सप्लांट बीडीएम स्थापन करार पर आलो ताप नियंत्रित कक्षे रखले जे अवयवहीन विन्यस्त अवस्थाय थाके ओई टिस्यूगुच्छ के बला हय कैलाश। कैलाश थेके एक समय असंख्य मुकुल सृष्टि हय। एक क्षेत्रे तोमादेर छोट्ट एकटी प्रश्न आसे जे इनभिट्रो कालचार की। इनभिट्रो कालचार की जीवाणुमुक्त परिवेशे गवेषणागारे काचपात्रेर मध्ये कृत्रिम आबाद माध्यमे एक्सप्लांट थेके अणुचारा तैरिर प्रक्रियाई हलो इनभिट्रो कालचार। इनभिट्रो कालचार तार परवर्तीते आमरा मूल उत्पादक माध्यमे स्थानान्तर करब एबं चारा उत्पादन करब। मुकुलगुलोके साबधाने केटे निये मूल उत्पादनकारी मीडियमे रखा हय। সেখানে প্রতিটি মুকুল মূল সৃষ্টি করে পূর্ণাঙ্গ চারা গাছে পরিণত হয়। সাত নম্বর ধাপে আমরা দেখব চারা টবে স্থানান্তর। উপযুক্ত সংখ্যক সুগঠিত মূল সৃষ্টি হলে পূর্ণাঙ্গ চারা গাছ কালচার করা পাত্র থেকে সরিয়ে নিয়ে ধীরে ধীরে আমরা টবে স্থানান্তর করব। এভাবে টিস্যু কালচারের মাধ্যমে চারা গাছ উৎপাদন করা সম্পূর্ণ হয়। এবং সর্বশেষ ধাপটি হলো প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। টপসহ চারা গাছকে কিছুটা আর্দ্র পরিবেশে রাখা হয়, তবে রোপিত চারা গাছগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। কারণ আমাদের সম্পূর্ণ গঠনটি ঘটেছে ল্যাবে। ল্যাব থেকে আমরা বাইরে রাখবো, আবার ভিতরে রাখবো। এইভাবে চারাকে বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে। পূর্ণাঙ্গ চারা গাছগুলো সজীব ও সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশের মাটিতে লাগানো হয়। এভাবেই টিস্যু কালচার সম্পূর্ণ করা হয়। এখন আসো আমরা চিত্রের মাধ্যমে একটু টিস্যু কালচারটিকে দেখিয়ে দিই। টিস্যু কালচারের প্রথমে আমরা টবে চারা গাছ দেখা যাচ্ছে, ওই গাছ থেকে আমরা টিস্যু সংগ্রহ করব, অর্থাৎ যাকে আমরা এক্সপ্লান্ট বলবো। তার পরবর্তীতে এক্সপ্লান্টকে আমরা কালচার মিডিয়ামে, অর্থাৎ যে মিডিয়াম আমরা তৈরি করেছি সেই মিডিয়ামে স্থাপন করব। তার পরবর্তীতে ওই কালচার মিডিয়ামে কেলাশ সৃষ্টি হবে। কেলাশ থেকে আমরা ছোট ছোট চারা সৃষ্টি হবে। চারা গাছগুলো আমরা মূল সৃষ্টির জন্য অন্য আরেকটি মিডিয়ামে, অর্থাৎ যে মিডিয়ামে ফাইটো হরমোন দেওয়া আছে, অর্থাৎ অক্সিন জিব্রেলিন জাতীয় কিছু হরমোন দেওয়া আছে, যেখানে মূল সৃষ্টি হতে পারে। মূল সৃষ্টি হওয়ার পর প্রত্যেকটি গাছকে, চারা গাছকে আমরা টবে স্থানান্তর করব এবং টব থেকে শেষ পর্যন্ত আমরা বাইরের পরিবেশে তাকে খাপ খেয়ে নেওয়ার জন্য বাইরে আমরা স্থাপন করব। আমরা সম্পূর্ণ চিত্রটি এক নজর দেখে নিই। তোমাদের পরীক্ষায় এই চিত্রটির মাধ্যমে ব্যাখ্যা করতে বলে, মাঝে মাঝে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলে, মাঝে মাঝে চিত্র উল্লেখ করে না। যখন চিত্র উল্লেখ না করবে তখন তোমরা শুধু লেখা দিলেই হবে। আর যদি কোনো ক্ষেত্রে চিত্র উল্লেখ করে সেই ক্ষেত্রে তোমরা চিত্রের মাধ্যমে লেখা ব্যাখ্যা করতে হবে। তাহলে এই ছিলই মূলত টিস্যু কালচার পদ্ধতি। এখন আসো আমাদের পরীক্ষায় যখন চিত্রের মাধ্যমে টিস্যু কালচার পদ্ধতি ব্যাখ্যা চাওয়া হয় তখন আমরা এভাবে খাতায় সম্পূর্ণ চিত্রটি এঁকে দিব এবং আঁকার ক্ষেত্রে তোমরা অবশ্যই এই তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিবে কোন ধাপের পরে কোন ধাপ। যেমন আমাদের প্রথম ধাপ ছিল মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট অর্থাৎ টিস্যু আহরণ করা, তারপর আমরা টিস্যু কোথায় স্থাপন করলাম, টিস্যু মিডিয়ামে টিস্যু স্থাপন। স্থাপন করার পরে কেলাশ সৃষ্টি হবে, কেলাশ সৃষ্টি হলো। তারপরের ধাপটা হচ্ছে ছোট চারা সৃষ্টি। ছোট চারা সৃষ্টি হওয়ার পরে আমরা মাধ্যমটিকে একটু পৃথক করে দিব, তারপর আমরা এরো চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিব। তারপরের ধাপটা হচ্ছে এটি, এবং পরবর্তীতে মূল সৃষ্টির জন্য আমরা যে মিডিয়াম রয়েছে সেই মিডিয়ামে যখন স্থাপন করব তখন তোমরা খেয়াল করবে এদিকে মূল সৃষ্টি অবশ্যই দেখিয়ে দিবে। চারাতে মূল সৃষ্টি হয়েছে এবং চারাতে যখন মূল সৃষ্টি হয় তখন আমরা নতুন করে অন্য একটি টবে, অর্থাৎ টবে আমরা টিস্যুগুলো অর্থাৎ চারাগুলো টবে, অন্য একটি টবে আমরা চারাগুলো স্থাপন করব। এ হচ্ছে মূলত আমাদের টিস্যু কালচার প্রক্রিয়া। এবং সর্বশেষ ধাপে আমরা প্রাকৃতিক পরিবেশে স্থাপন করব। প্রাকৃতিক পরিবেশে আমরা গাছগুলোকে স্থাপন করব। সবশেষে তোমরা যে কাজটি করবে, প্রক্রিয়াটি যখন আঁকা শেষ এবং সর্বশেষে তোমরা চিত্রের নিচে অবশ্যই চিত্রের নামটি লিখে দিবে। তোমরা এই ভুলটি বেশি করো, চিত্রের নিচে চিত্রের নাম লিখো না, অবশ্যই এই ভুলটি যেন না করো। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, তোমরা চিত্রের নিচে অবশ্যই চিত্রের নাম লিখিয়ে দিবে। চিত্রটি হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ।
দাব সমূহ। তোমরা ব্র্যাকেটে ক্রমান্বয়ে লিখে দিতে পারো, ক্রমান্বয়, অর্থাৎ আমরা এক্ষেত্রে কোন ধাপের পর কোন ধাপ সেই ধাপগুলো অবশ্যই দেখিয়ে দেব। তাহলে এ হচ্ছে সম্পূর্ণ একটি টিস্যু কালচার প্রক্রিয়ার চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। তোমরা অবশ্যই চিত্রটি সুন্দর করে খাতায় উপস্থাপন করবে, আমি আশা করি তোমরা চিত্রটি বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই ভালো করে পারবে। এখন আসো টিস্যু কালচার পদ্ধতির সুবিধাগুলো আমরা একটু দেখে নেই। টিস্যু কালচার পদ্ধতির সুবিধা অনেক রয়েছে, অসুবিধাও রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি কয়েকটি সুবিধা এবং অসুবিধার কথা তোমাদের সামনে উপস্থাপন করছি। এক, একটি উদ্ভিদাংশ হতে অল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সহ বহু চারা সৃষ্টি করা সম্ভব, সহজে রোগমুক্ত বিশেষ করে ভাইরাসমুক্ত চারা উৎপাদন করা সম্ভব, ঋতুভিত্তিক চারা উৎপাদনের বাধ্যবাধকতা হতে মুক্ত থাকা যায়। আমরা নর্মালি জানি এক এক ঋতুতে এক এক উদ্ভিদ তৈরি হয়, অর্থাৎ উদ্ভিদ সৃষ্টি হয়, কিন্তু এক্ষেত্রে টিস্যু কালচারের ক্ষেত্রে কোনো ঋতুভিত্তিক কোনো বাধ্যবাধকতা থাকে না। সঠিক বীজ সংগ্রহ ও মজুত করার সমস্যা থেকে মুক্ত থাকা যায়, অর্থাৎ বীজ সংগ্রহ আমার করা লাগছে না। কলমে অক্ষম উদ্ভিদের চারা উৎপাদন করা সক্ষম, কলমে অক্ষম উদ্ভিদের চারা উৎপাদন করা যায় এই পদ্ধতিতে, অল্প পরিসরে অধিক চারা উৎপাদন করা যায়, উদ্ভিদের যে কোনো টিস্যু হতেই চারা উৎপাদন করা যায়, বিদেশি জাতের উদ্ভিদ থেকে দেশি আবহাওয়ায় উপযোগী জাত সৃষ্টি করা যায়, এবং সর্বশেষে যে সমস্ত উদ্ভিদের বীজ উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে না, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের বীজ উৎপাদন হয় না সেইগুলো চারা প্রাপ্তি এবং স্বল্প খরচে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা সম্ভব। এ হলো টিস্যু কালচারের সুবিধা। এখন আসো টিস্যু কালচারের অসুবিধাগুলো একটু দেখে নিই। টিস্যু কালচার পদ্ধতির প্রথম এবং প্রধান অসুবিধাই হলো টিস্যু কালচারের যন্ত্রপাতিগুলো মূল্যবান এবং রাসায়নিকগুলো, অর্থাৎ রাসায়নিক পদার্থগুলো অতি মূল্যবান। কোনো কারণে যদি মাল্টিপ্লিকেশনের সময় প্রাথমিক অবস্থায় আবাদকৃত টিস্যু জীবাণু দ্বারা আক্রান্ত হয় তবে বহু সংখ্যক সম্ভাবনাময় চারা নষ্ট হয়ে যায়। সঠিকভাবে টিস্যু কালচার করার জন্য অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের প্রয়োজন। টিস্যু কালচারের মাধ্যমে উৎপন্ন চারাগুলো বেশ ক্ষুদ্রাকৃতির হওয়ায় এদের স্থানান্তর প্রক্রিয়া বেশ অসুবিধা হয়ে পড়ে, এবং উৎপন্ন চারাগুলো মাতৃ উদ্ভিদের গুণাগুণ সম্পন্ন হয়ে থাকে, তাই নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না। এখন আসো টিস্যু কালচারের গুরুত্ব সম্পর্কে একটু জেনে নিই। টিস্যু কালচারের গুরুত্ব অনেক, তারপরেও আমি তোমাদের কাছে সংক্ষেপে তুলে ধরছি। যেহেতু হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন হয়, সেক্ষেত্রে আমরা যদি একটি চারা ভালো জাতের চারা থেকে, অর্থাৎ একটি ভালো জাতের গাছ থেকে যদি টিস্যু কালচার করি, পরবর্তী জেনারেশনে ভালো ফলই আমাকে দিবে। রোগমুক্ত চারা উৎপাদন সম্ভব, যেহেতু আমরা টিস্যু কালচারের শুরুতেই বলেছি কক্ষমুকুল অথবা শিশুমুকুল থেকে আমরা টিস্যু কালচার করে থাকি, সেই ক্ষেত্রে রোগমুক্ত চারা উৎপাদন সম্ভব। কোনো কোনো উদ্ভিদের বীজ হয় না, সেই ক্ষেত্রে ওই সকল উদ্ভিদেরও আমরা চারা উৎপাদন করতে পারি টিস্যু কালচারের মাধ্যমে। বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ করতে টিস্যু কালচার অবশ্যই সহায়তা করে থাকে। ভ্রূণ কালচার পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ প্রজনন অনেকটা এগিয়ে যাচ্ছে, যা টিস্যু কালচারের ফলস্বরূপ। সংকর উদ্ভিদ সৃষ্টিতে প্রোটোপ্লাস্ট কালচার, অর্থাৎ টিস্যু কালচারের অন্য একটি রূপ, সেটি অধিক জনপ্রিয়, এবং তোমরা দেখেছো বা জেনেছো যে পোমাটো নামক একটি উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে, যে ক্ষেত্রে গাছের নিচের অংশে থাকবে পটেটো অর্থাৎ আলু এবং উপরের অংশে থাকবে টমেটো, তাও সম্ভব টিস্যু কালচারের জন্য। টিস্যু কালচারের আরেকটি পার্শ্ব হলো মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচারের মাধ্যমেও উদ্ভিদ উৎপাদন করা সম্ভব, যা রোগমুক্ত তৈরি করা যায়, অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায় টিস্যু কালচারের মাধ্যমে। ট্রানজেনিক উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে টিস্যু কালচারের মাধ্যমে, যেখানে ওই উদ্ভিদগুলো পতঙ্গরোধী, আগাছানাশকরোধী, উচ্চ ফলনশীল, যেমন ধান, গোল্ডেন রাইসের কথা তোমরা শুনেছ, সবগুলোই তৈরি করা হয়েছে টিস্যু কালচারের মাধ্যমে, যেক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএও সংযুক্ত। সর্বোপরি বৈদেশিক মুদ্রা অর্জনেও টিস্যু কালচারের গুরুত্ব অপরিসীম। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কথা বলতে চাই, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বেশ কিছু টিস্যু কালচার গবেষণা সম্পাদন করা হয়েছে এবং বর্তমানেও করছে। সেক্ষেত্রে দেশি বিদেশি অর্কিডের চারা উৎপাদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সফলতা অর্জন করেছে, কলার চারা উৎপাদন করেছে, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি,
কার্নেশন প্রভৃতি ফুলের চারা উৎপাদন করেছে। পাটের ভ্রূণ কালচার ও চারা উৎপাদনেও সক্ষম হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিস্যু কালচার গবেষণা অনেকটা এগিয়ে গিয়েছে। সেক্ষেত্রে রোগমুক্ত গোলালুর চারা, মুগ ডাল, মসুর ডাল ইত্যাদি চারা তৈরিতেও তারা সফলতা দেখিয়েছে। যাই হোক, আমরা বলতে পারি টিস্যু কালচারের মাধ্যমে বিশ্ব এখন অনেকটাই এগিয়ে যাচ্ছে, যার সফলতা বাংলাদেশও দেখিয়েছে। এখন আসো টিস্যু কালচার ও প্রচলিত প্রজননের মধ্যে একটু তুলনা করি, যদিও তোমরা নিজেরাই তুলনা করতে পারবে। যাই হোক, আমি কিছুটা আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। টিস্যু কালচারে অপত্য উদ্ভিদ সাধারণত অনুন্নত ও দুর্বল প্রকৃতির হয়, যা প্রচলিত প্রজনন কালচারে সবল এবং উন্নত প্রকৃতির হয়। যেহেতু টিস্যু কালচারে দুটি ভিন্ন জিনতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে ক্রস ঘটানো হচ্ছে না, অল্প সময়ে অধিক সংখ্যক চারা উৎপাদন করা যায় টিস্যু কালচারে, যা প্রচলিত প্রজননে তুলনামূলক বেশি সময়ে কম সংখ্যক বংশধর সৃষ্টি করা হয়। কাঙ্ক্ষিত ফল লাভে কম সময় লাগে টিস্যু কালচারে, যা প্রচলিত প্রজননে কাঙ্ক্ষিত ফল লাভে দীর্ঘ সময় লাগে। টিস্যু কালচারে অপত্য জীবে সাধারণত নতুন গুণের বিকাশ ঘটে না, প্রচলিত প্রজননে নতুন গুণের বিকাশ ঘটে। টিস্যু কালচারে জিনের বিনিময় ঘটে না, প্রচলিত প্রজননে সাধারণত জিনের বিনিময় অবশ্যম্ভাবী। বীজ উৎপাদনে অক্ষম এমন উদ্ভিদেরও টিস্যু কালচারের মাধ্যমে আমরা চারা তৈরি করতে পারি, যা প্রচলিত প্রজননে সম্ভব নয়। এ হলো মূলত টিস্যু কালচার ও প্রচলিত প্রজননের মধ্যে তুলনা। আমি আশা করি তোমরা আরও কতগুলো তুলনা একসাথে করে নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবে। তাই আজকের বাসার কাজ হিসাবে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি টিস্যু কালচার ও প্রচলিত প্রজননের মধ্যে তুলনা। তোমরা বাসার কাজ তোমাদের খাতায় করে ছবি তুলে তোমাদের বিশ্ব শিক্ষকের নিকট প্রেরণ করবে। আর এই টিস্যু কালচার পদ্ধতিতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই বিশ্ব শিক্ষকের সাথে কথা বলবে, স্যারের কাছ থেকে বুঝে নেবে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ দূরত্বে থাকো। দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ।